হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি আজকে বানাবো দই পটলের রেসিপি। পটলটা কেটে নিলাম, তার মধ্যে হলুদ লবণ চিনি মেখে রাখবো কিছুক্ষণের জন্য। দেখতে পাচ্ছো একটা মশলা রেডি করছি। আমি মশলাটা পেস্ট করে নেব। আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা যতক্ষণ ভাজা না হবে আমি লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো গোটা জিরে, লং, এলাচ, দারচিনি। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। ততক্ষণ টক দইটা রেডি করে নেব। 2 চামচ টক দই নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। দইটা রেডি হয়ে গেছে। আমি এবার মশলাটাতে দইটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার পরে কিছুক্ষণ আরও ভাজবো। দেখো, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। আগের থেকে ভেজে রাখা পটলটা দিয়ে দিব। পটলটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখো, রেসিপিটা দেখতে কি অসাধারণ লাগছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দই পটলটা প্রায় হয়ে এসেছে। এবার নামানোর আগে গরম মশলা দিয়ে দিব, আর দিয়ে দিব 1 চামচ ঘি। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার মিষ্টি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে ঘরে বসে তোমরা নিত্য নতুন ভিডিও আরও পেয়ে যাবে।